ভাত খাওয়াইছেন ভালো কথা, তাই বলে মেরেই ফেলবেন? তাহলে 2018 সাল আর 24-এর মধ্যে পার্থক্য রাখলেন কোথায়? ছাত্রলীগ যখন সমন্বয়ক, ছেলেটার মধ্যে বিবেক আছে। সমন্বয়ক যখন খুনি, ছেলেটি সাবেক ছাত্রলীগ নেতা। ভাই আপনাদের এই বিবেক, আপনারা না একটা স্লোগান দিয়েছিলেন, তোর কোটা তুই নে লাশের মধ্যে জীবন দে, আমি কইতাছি তোদের ভাত তুরা নে উপার্জল ভাইয়ের জীবন ফেরত দে। তোফাজ্জল হত্যা, এই ঘটনার সাথে ইতিমধ্যে আপনারা সকলেই পরিচিত। সাধারণ মোবাইল চোর সন্দেহে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ঢাবির জহুরুল হক হলের মেধাবী শিক্ষার্থীরা। বর্তমানে এদের প্রায় সবাই পুলিশ হেফাজতে রয়েছে। একজন নিরাপরাধ মানুষকে মেরে ফেলা শিক্ষার্থীদের কি বিচার হবে, তাদের কি ফাঁসি দেওয়া হবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আর এই ব্যাপারে দেশের মানুষ কি মতামত জানাচ্ছে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওতে আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সে এমন কি বা করছিল, 10,000 টাকার ফোন চুরি, আর তোমরা দেশের মেধাবীরা কি করলা, 150 টাকার ভাত খাওয়াইয়া তার এই দুনিয়া থেকে সরাই দিলা। আর এটাই যদি হয় মেধার বহিঃপ্রকাশ, তাহলে এমন মেধাকে আমি ধিক্কার জানাই, আর আমার পরবর্তী প্রজন্মরে আমি মূর্খ হয়ে রাখতে চাই। এই ছেলেকে এখন চিনে না এমন মানুষ হয়তো বাংলাদেশে পাওয়া কষ্ট। এর যে জীবন কাহিনী তা একজন সুস্থ মানুষকেও অসুস্থ করে তুলবে। এই পৃথিবীতে আপনি আমি কতই না ভালো আছি, তারপরেও আমাদের কত অভিযোগ। আর এই ছেলেটার জীবন সম্পর্কে জানলে হয়তো আপনার জীবন নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না। এই ভিডিওর আগে আমি একটি ভিডিও আপলোড করেছি তোফাজ্জলকে নিয়ে, যেখানে আমি তোফাজ্জলের বাস্তব জীবনের কিছু জিনিস তুলে ধরেছি। ওই ভিডিওটা দেখলে আপনিও বলতে বাধ্য হবেন একজন মানুষের ভাগ্য কিভাবে এত ভয়ঙ্কর হতে পারে। এই ভিডিও শেষে আমি ওই ভিডিওটা দিয়ে দেবো, আপনারা সময় করে দেখে নেবেন। 2015 সালে তার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর 2019 সালে তার মা এবং 2023 সালে তার আপন বড় ভাই পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়। এরপরে তোফাজ্জলের শখের নারীর অন্য কোথাও বিয়ে হয়ে যায়। তারপর এই শখে পাগল হয়ে যাওয়ার ব্যাপারটা আসলেই মর্মান্তিক। একটা জীবনে এত কিছু ঘটে যাওয়ার পরেও তার জীবনের শেষ অংশটা ভালোভাবে কাটাতে পারল না তোফাজ্জল। সর্বশেষ তাকে এক প্লেট ভাত খাইয়ে অত্যাচার করে মেরে ফেলা হল। সে হয়তো ভেবেছিল তাকে আর যাই করা হোক মেরে ফেলা হবে না। সে হয়তো ভেবেছিল এরা হচ্ছে দেশের শিক্ষিত সন্তান, এরা আর যাই করুক আমাকে কখনোই মেরে ফেলবে না, আমাকে অবশ্যই ছেড়ে দিবে। এছাড়াও তোফাজ্জলের মামাতো বোন জানান, তোফাজ্জলের মুক্তির জন্য তারা 35,000 টাকা চেয়েছিল তাদের কাছে। তোফাজ্জলকে নিয়ে দেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা কিছু কথা বলেছেন, চলুন তারা কি বলেছেন এবং কিভাবে তোফাজ্জলের বিচার চেয়েছেন সে সম্পর্কে কিছু ভিডিও দেখে আসি। ভাই একটা ভাত, একটা ডাব, একটা তরকারি, কত? বেশি না ভাই, অনেক সস্তা। মানুষ মারছে যারা, আমি তাদের বিচার চাই, বিচার হোক। কারণ আমার বড় ছেলেরা সে সকালে রাত্রে খায় না, সকালবেলা নাক না খাইয়ে রয়েছে যে বলতে চাচা হলে পাগল হইলে তো হোক, পাগল হইলে তো আমার চাচা, তো ওর বিচার হোক। এইভাবে ওদের বংশটা এরকম হবে। একটা পাগলকে এভাবে মারছো, তারপর বলো আবেগে, ভালোই ভালোই একটা সুন্দর সাজাইছো। মেধাবী না, মেধা দিয়ে তো কত কিছুই সাজানো যায়। আব্রারকে যখন মারছে তখনও মেধাবীরা মারছে, বুয়েট স্টুডেন্ট। আজকে তোফাজ্জলকে মারছে, মেধাবীরা মারছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। একটা এই ভিডিওটা আমি যে বলবো, আমি যে কথাগুলো বলতে, আমার কথাগুলোই আমি বলতে পারতেছিলাম না, আমার এত খারাপ লাগতেছিল কালকে থেকে আমি এখন পর্যন্ত, আমার আমার এত খারাপ লাগতেছে ওর জন্য। আর কত মানুষ মারবে এভাবে মেধা দিয়ে? মেধা শিক্ষা দেয় মানুষ মারা শিক্ষা, এরকম মেধার দরকার নাই, ভিক্ষা করে খাবে দরকার হলে মানুষ। এছাড়াও তোফাজ্জলকে যারা আঘাত করে মেরে ফেলেছে তাদেরকে চিনে রাখুন, এরা নাকি আবেগের বসে তাকে ফিটিয়েছে। তবে হ্যাঁ, তোফাজ্জল ভাইয়ের জন্য আসলে আমাদের অনেক মায়া লাগে। মারা যাবার পরও তার ভাগ্যটা একবার দেখুন, তার এই হত্যার বিচার চাওয়ার মতো একটা মানুষে পৃথিবীতে বেঁচে নেই। না আছে তার বাবা মা, না আছে ভাই বোন, শখের মানুষটাও আজ তার পক্ষে নেই, যেই কারণে তোফাজ্জল আসলেই অনেক হতভাগা। তো যাই হোক, আমরা তোফাজ্জল ভাইয়ের জন্য অনেক দোয়া করব এবং তোফাজ্জল ভাইয়ের জান্নাত কামনা করব। এবং তোফাজ্জল ভাইয়ের আজকের এই দিনটির জন্য যারা দায়ী রয়েছেন তাদের অবশ্যই আমরা দৃষ্টিমূলক শাস্তি চাই। আমরা তোফাজ্জল হত্যার সঠিক বিচার চাই। আপনিও কি তোফাজ্জল হত্যার সঠিক বিচার চান? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক সুন্দর ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।